হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমরা নবম দশম শ্রেণীর রসায়নের পর্ব তিন কন্টিনিউ করবো রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টারের তো আমরা পর্ব তিনে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করবো তো পরমাণুর মডেল সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে অনেক গুলো পরমাণুর মডেলই বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বা পরমাণুর মডেল প্রস্তাব করেছিল তো তার মধ্যে আমাদের বইতে দুইটি পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করা আছে তো কি কোন কোন বিজ্ঞানী মডেল প্রস্তাবনা দিয়েছিল সেটা আমরা আগে একটু দেখি এক নম্বরে যেমন তোমার থমসন থমসনের পরমাণু মডেল ছিল থমসনের পরমাণু মডেল তারপরে রাদার ফোর্ড রাদার ফোর্ড তারপরে ছিল হচ্ছে বোরের পরমাণু মডেল তারপরে ছিল হচ্ছে সমার ফিল্ড তো এর মধ্যে আমাদের বইতে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল এই দুইটা পরমাণু মডেল এবং এই দুইটার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা আছে তো আমরা পরমাণু মডেল এটা পড়ার শুরু করার আগে একটা পরীক্ষা নিয়ে আলোচনা করব। যে পরীক্ষাটা কিনা না উনিশশো এগারো সালে বিজ্ঞানের রাদারফোর্ড করেছিল তো রাদার রাদারফোর্ড এই পরীক্ষাটা কি জন্য করেছিল। সেটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন এবং নিউটন তো প্রোটনের চার্জ হচ্ছে প্লাস অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে ধনাত্মক চার্জ নিউটনের যেহেতু কোনো চার্জ নেই সো একেবারে কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং প্রোটনের চার্জ হচ্ছে প্লাস তো এই যে মাঝখানে যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে এবং সমস্ত ভরই কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে এই পরীক্ষাটা তিনি একটা যে পরীক্ষার মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছিলেন সেই পরীক্ষাটা আমরা ফার্স্টে একটু দেখব তো প্রথমে তিনি একটি স্বর্ণের পাত নিয়েছিলেন এই স্বর্ণের পাতের মধ্য দিয়ে তিনি আলফা কনা বা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস এর মধ্য দিয়ে পাঠিয়েছিলেন তো এখানে অনেকগুলো আলফা কণা এর মধ্য দিয়ে পাঠানো হয়েছিল তো উনি লক্ষ্য করলেন যে এর মধ্য দিয়ে যখন কণাগুলোকে পাঠানো হচ্ছে তখন এই স্বর্ণপাত ভেদ করে এই ধনাত্মক আধানগুলো চলে যাচ্ছে এগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস আর আমরা জানি যে এই কক্ষপথের ওপরে কি থাকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন এগুলো সব হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন আচ্ছা কিন্তু কিছু আধান এখানে এসে দিক পরিবর্তন করে এদিকে চলে যাচ্ছে যত কেন্দ্রের দিকে যাওয়া যাচ্ছে তত এরা দিক পরিবর্তন করে চলে যাচ্ছে এবং বিশ হাজারের মধ্যে একটি কণা সরাসরি এখানে এসে আবার এখান থেকে ব্যাক করে চলে আসতেছে আমরা পাঠিয়েছিলাম হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস এটাই ছিল হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা আমি আবারও বলতেছি এটা হচ্ছে একটা গোল্ড প্লেট স্বর্ণের পাত এই স্বর্ণের পাতের মধ্য দিয়ে কিনি রাদারফোর্ড কী করলো সেটা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ আলফা কণা এই আলফা কণাকে অসংখ্য আলফা কণাকে কি করলো উনি এর মধ্য দিয়ে পাঠিয়ে দিল তো সমস্ত কণা এই পাত ভেদ করে এই পাশে চলে আসলো কিন্তু কিছু কণা যেগুলো কিনা এই কেন্দ্রের কাছাকাছি এই কণাগুলো দিক পরিবর্তন করে এদিকে চলে গেল এবং বিশ হাজারের মধ্যে একটা কণা ঠিক সোজা সোজাসোজি আবার পিছনে ব্যাক করে চলে আসলো এখান থেকে তিনি বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হলেন যেমন পরমাণুর কেন্দ্রেই থাকে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কারণ যেহেতু হিলিয়াম পরমাণু এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এবং এটা এখানে ফিরে চলে আসতেছে মানে কি এখানে বিকর্ষণ করতেছে এবং যেগুলো এই কেন্দ্রের কাছাকাছি ছিল সেগুলো দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যাচ্ছে এর কারণ হচ্ছে এগুলো বিকর্ষণ করতেছে এবং যেহেতু এই কণাটি আবার পিছনের দিকে ফিরে চলে আসতেছে তার মানে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা কারণ অন্যান্য কণাগুলো এই ফাঁকা জায়গা ভেদ করে চলে যাচ্ছে এবং যেহেতু এটা ফিরে চলে আসতেছে একটা কণা তার মানে এই মাঝখানে ভারী কোনো বস্তু রাখা আছে সেখান থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর সমস্ত ভর এই কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে এটাই ছিল হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা এবং এই পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা পেশ করেন তো এখন আমরা দেখব যে ওনার পরমাণুর মডেলের প্রস্তাবের মধ্যে কি কি ছিল রাদারফোর্ড যে পরমাণু মডেলটি প্রস্তাব করেছিলেন সেই পরমাণু মডেলের প্রস্তাবগুলো প্রস্তাবনাগুলো এখানে লেখা আছে তোমরা সবাই লক্ষ্য করো এক নম্বর বলছে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস বলছে নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটন এবং নিউট্রন যেহেতু ইলেকট্রনের ভর শূন্য কাজে প্রোটন এবং নিউট্রনের ভর পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে কি পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন আর ইলেকট্রনগুলো কক্ষপথের ওপরে ঘুরতে থাকে যেহেতু ইলেকট্রনের কোনো ভর নেই অর্থাৎ ইলেকট্রনের ভর শূন্য সুতরাং টোটাল যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসের যে ভরটা এই নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে ওই টোটাল পরমাণুটার ভর এরপরে উনি কি বলছে দুই নম্বর পয়েন্টে দেখো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কী পরমাণুর মধ্যে কী কী থাকে নিউক্লিয়াস থাকে কক্ষপথ থাকে কক্ষপথের উপরে ইলেকট্রন থাকে সো একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে যে এটা মনে করো সোডিয়াম পরমাণু এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে কক্ষপথ তো এখানে এই যে মাঝখানের যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কি টোটাল জায়গাটাই হচ্ছে ফাঁকা সো এই কথাটা বলতেছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং ভেতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা তিন নম্বরে উনি বলতেছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে অর্থাৎ রাদারফোর্ড উনি ওনার যে পরমাণুর মডেল এই মডেলটাকে উনি গ্রহের সাথে তুলনা করছে গ্রহগুলো যেমন কি করে সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে কক্ষপথের উপরে ঘুরতে থাকে উনি ওনার যে পরমাণুর মডেল এই পরমাণুর মডেলে ইলেকট্রনকে গ্রহের সাথে তুলনা করছে ইলেকট্রনগুলো যেমন এই কক্ষপথের উপরে ঘুরতে থাকে ঠিক তেমনি উনি বলল যে এখানে গ্রহগুলো কক্ষপথের উপরে ঘুরতে থাকে সূর্যকে কেন্দ্র করে এবং একটা পরমাণুর মধ্যেও ইলেকট্রনগুলো ঠিক গ্রহের মতো কক্ষপথের উপরে ঘুরতে থাকে চার নম্বরে বলছে ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল আছে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনগুলো কি করে কক্ষপথের ওপরে ঘুরতে থাকে এই যে এখানে ইলেকট্রনগুলো কক্ষপথের উপরে থাকে আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তো এই পজিটিভ চার্জ থেকে এই নেগেটিভ চার্জ এটার প্রতি একটা আকর্ষণ বল অনুভব করে এই কথাটাই উনি বলছে যে ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল আছে তো এই কথাটাই ছিল হচ্ছে চার নম্বর পয়েন্ট এই টোটাল চারটা পয়েন্ট ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে প্রস্তাবনা ছিল তার মধ্যে তো আমরা জানি যে এই পরমাণু মডেল যে এই মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল তো এখন আমরা সেই সীমাবদ্ধতাগুলো দেখব এখন আমরা দেখবো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটা সীমাবদ্ধতা দেওয়া আছে তো প্রথম সীমাবদ্ধতা বসে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল এই পরমাণু মডেলের মধ্যে আমরা এখন যে বলি যে ইলেকট্রন গুলো কক্ষপথের উপরে ঘুরতেছে এবং কক্ষপথ আমরা একটা বৃত্তাকার কক্ষপথ এঁকে ফেলি এই যে বৃত্তাকার যে কক্ষপথ এই কক্ষপথের ধারণা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি এই কক্ষপথের ধারণা প্রথম দিয়েছিলেন হচ্ছে নীলস বোর অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল এই মডেলটি কিন্তু উনিশশো সালে এগারো সাল পর্যন্ত কিন্তু আমাদের এরকম কোন ধারণা ছিল না যে কক্ষপথটা কেমন হবে এটা বৃত্তাকার হবে নাকি অন্য কোনো রকম হবে এটাই ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের অন্যতম একটা সীমাবদ্ধতা দুই নম্বরে কি বলছে দেখো সৌরজগতে সূর্য এবং গ্রহগুলোর কোনো আধান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের চার্জ আছে আমরা দেখেছি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেই পরমাণু মডেলে রাদারফোর্ড পরমাণু মডেলটাকে তুলনা করছে সৌরজগতের সাথে সৌরজগতের মধ্যে কি থাকে সৌরজগতের মাঝখানে থাকে হচ্ছে সূর্য এবং কক্ষপথের উপরে গ্রহগুলো ঘুরতে থাকে আমরা জানি যে গ্রহ বা সূর্য এগুলোর কোনো আধান নেই কিন্তু আমরা এটা জানি যে পক্ষপথের ওপরে যে ইলেকট্রন ঘুরতে থাকে এটার চার্জ আছে এটার চার্জ হচ্ছে ঋণাত্মক আবার পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চার্জ কি নিউক্লিয়াসের মধ্যে চার্জ থাকে হচ্ছে পজিটিভ চার্জ সো এটা আমরা যখন কম্পেয়ার করতে যাব গ্রহের সাথে এই পরমাণু মডেলের তখন কিন্তু এই ঘটনাটা মিলছে না সো এটা একটা সীমাবদ্ধতা রাদারফোর্ডের পরমাণু মডেলের তিন নম্বরে এসে দেখো কি বলতেছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে পরিভ্রমণ করবে এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি একটা ইলেকট্রন যদি থাকে তখন সেটা বলতেছে কক্ষপথের ওপরে ঘুরতে থাকে কিন্তু একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে এই সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে জানা যায়নি সো এটাও একটা অন্যতম একটা সীমাবদ্ধতা এবং ফাইনালি ম্যাক্সোয়েল একটা তত্ত্ব দিয়েছিল সেই তত্ত্বটা ছিল এরকম যে যখন কোনো একটা ইলেকট্রন কক্ষপথের উপরে ঘুরতে থাকে যেমন মনে করো এভাবে একটা ইলেকট্রন কক্ষপথের উপরে ঘুরতেছে তো যত ঘুরতে থাকবে এটার শক্তি আস্তে 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 কমতে থাকবে এবং একসময় শক্তি কম যত কমতে থাকবে কক্ষপথের যে ব্যাসার্ধ এটা আস্তে আস্তে কমতে থাকবে কমতে 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 এক সময় এই ইলেকট্রনটি নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে সো দেখতে পাচ্ছো ম্যাক্সোয়েলের তত্ত্বশালী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণ সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং এভাবে যদি শক্তি হারাতে থাকে তাহলে একসময় সে নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে সো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল এটার কোনো অস্তিত্ব থাকবে না যেহেতু ইলেকট্রন ঘুরতে 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 শক্তি হারাতে হারাতে এক সময় সে নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে অর্থাৎ নিউক্লিয়াসটি ইলেকট্রনটি হারিয়ে যাবে নিউক্লিয়াসের মধ্যে সুতরাং এটা হচ্ছে অন্যতম একটা সীমাবদ্ধতা রাদারফোর্ডের পরমাণু মডেলের সো আমরা এই পর্বে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানলাম এবং রাদারফুড়ে পরমাণু মডেলের অনেকগুলো সীমাবদ্ধতা ছিল সেগুলো সম্পর্কেও জানলাম এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমরা নেক্সট পর্বে দেখব বোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে